Assalamu alaikum wa rahmatullah, my dear student, how are you? Alhamdulillah, I am well also. Dharabhai class to mother ke awar shagoto janachi. Aajke amader voice changer part 3 class. To praiti porbe jara class dekhecho tara aajke amra dekhbo je kibhabe voice change korte hoy. Goto class gulote voice changer porichoy ebong niyom gulo kichu bolechilam. বলেছিলাম যে সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে অর্থাৎ ভার্ব বুঝে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমি অক্সিলারি ভার্ব কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো তোমাকে দেখিয়েছিলাম, আজকে অবজেক্টকে কীভাবে সাবজেক্ট করতে হয় সেটা দেখব এবং পাশাপাশি আমরা কিছু এক্সারসাইজের মাধ্যমে জানবো যে কীভাবে ভয়েস সেন্স অ্যাক্টিভ থেকে বেশি করতে হয়। অবজেক্ট কে সাবজেক্ট কিভাবে করব আমরা, অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে। কিছু অবজেক্ট আছে পার্সোনাল অবজেক্ট, ব্যক্তিগত অবজেক্ট, যেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, সেন্টেন্সে অবজেক্টগুলো থাকলেই তোমরা খুব সহজেই অন্য যে কোনো নাউন এর পূর্বে এই অবজেক্টগুলোকে তোমরা সাবজেক্ট হিসেবে রূপান্তর করবে। যেমন অবজেক্ট হিসেবে যদি মি থাকে তাহলে অবশ্যই মি থেকে আই সাবজেক্ট তৈরি করবে, অবজেক্ট হিসেবে যদি গি থাকে তুমি গি সাবজেক্ট তৈরি করবে, সি যদি থাকে হার যদি থাকে তাহলে তুমি সি সাবজেক্ট হিসেবে তৈরি করবে, ইউ যদি অবজেক্ট থাকে সাবজেক্ট হিসেবে ইউ হবে, দেন যদি অবজেক্ট থাকে সাবজেক্ট হিসেবে দে তৈরি করবে। অবজেক্ট কি সাবজেক্ট দেখ একইভাবে আমরা যদি আবার শেষে আবার এই সাবজেক্ট কিন্তু শেষে অবজেক্ট তৈরি করতে হবে। আই এর অবজেক্ট তো আমরা দেখলাম যে বি বি থাকলে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব, এ সি থাকলে অবজেক্ট হিসেবে ব্যবহার করব, আর ইউ থাকলে অবজেক্ট হিসেবে ব্যবহার করব ইউ, এবং দে থাকলে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দে। যদি কোনো নাম থাকে তাহলে সেটা নাউন হিসেবে সাবজেক্ট হবে, আবার নাউন যদি সাবজেক্ট থাকে এই নাউনকে আমরা অবজেক্টে বিতরণ করলে আবার নাউনই ব্যবহার করতে হবে। যদি কোনো প্রোনাউন থাকে যেমন এই এই প্রোনাউনগুলো কিন্তু অবজেক্ট এবং সাবজেক্টে রূপান্তর হবে না, এই ইট হিসেবে ব্যবহৃত হবে, বা দিস যদি থাকে তাহলে আমরা দিস কিন্তু এই একইভাবে এইভাবেই বলবে। তাহলে আমরা সাবজেক্টকে অবজেক্ট আবার অবজেক্টকে সাবজেক্ট এই উভয় ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করব সেটা দেখে নিলাম। এই ক্ষেত্রে আমাদের অনেক সময় সমস্যা হয় তোমাদের যে কখনো কখনো একটি সাবজেক্টের কিছু অংশ তোমরা ধরে নেওয়া বা কিছু অংশ নিয়ে আসা, সেই ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে কিছু কিছু প্রোনাউন একা একা ব্যবহৃত হয় না, তার সাথে আরেকটি নাউনকে সাথে নিয়ে ব্যবহার করতে হয়। সেই প্রণামগুলো কেমন? সেই প্রণামগুলো হচ্ছে পসেসিভ ফর্ম, যেগুলো পসেসিভ ফর্মগুলো হচ্ছে মাই, আওয়ার, ইউ, দেয়ার, হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। এই পসেসিভ ফর্মগুলো যখন আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট করব বা সাবজেক্ট থেকে অবজেক্ট রূপান্তর করব তখন কিন্তু এদেরকে একা একা নেওয়া যাবে না, এদের সাথে যে নাউনটা থাকবে তাকে সাথে করে নিতে হবে। কারণ হচ্ছে পসেসিভ ফর্মগুলো একা একা বাক্যে তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, যেমন শুধু মাই এর দ্বারা কিন্তু কিছুই বোঝায় না, মায়ের সাথে একটা নাউন থাকতে হবে, পেন হোক, মাই বুক হোক, হ্যাঁ, মাই হাউস হোক, মাই কান্ট্রি হোক, এমন একটা নাউন সাথে থাকতে হবে। সেই ক্ষেত্রে তোমরা এই পসেসিভ ফর্মযুক্ত কোনো প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আর সেক্ষেত্রে তুমি সেই নাউন প্রোনাউনটাকে যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু এর রূপের কোনো পরিবর্তন হবে না এবং এর সাথে কোনো একটা নাউন থাকলে তাকে নিয়ে আসতে হবে। যেমন মাই যদি হয় তাহলে মায়ের সাথে একটা নাউন থাকবে, নেম হতে পারে, মাই মাদার হতে পারে। যখন আমরা এই
পজিটিভ ফর্মগুলোকে এই প্রণামগুলোকে যখন আমরা সাবজেক্ট হিসেবে নিব বা অবজেক্ট হিসেবে নিব তখন কিন্তু এদেরকে সাথে সাথে নিতে হবে। একটা এক্সারসাইজের মাধ্যমে বলি, যেমন উই লাভ আওয়ার কান্ট্রি, দেখো এই হচ্ছে বাক্যের সাবজেক্ট, লাভ হচ্ছে ভার, এখানে আওয়ার কান্ট্রি কিন্তু অবজেক্ট। এখন এখানে কিন্তু শুধু আওয়ার কে অথবা শুধু কান্ট্রিকে যদি তুমি নিতে চাও অবজেক্ট কে সাবজেক্ট হিসাবে তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যেহেতু পসেসিভ ফর্ম এখানে আছে এর সাথে যে নাউনটা আছে তাকে সাথে নিয়েই তোমাকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ যদি আমরা সেন্স করি তাহলে আওয়ার কান্ট্রিকে আমাদের নিতে হবে। এবার তোমাদের অবশ্যই মনে থাকার কথা ভার্বের ফর্ম বুঝে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ভার্বের ফর্ম হচ্ছে এখানে নাম প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে এখানে ইজ, এখানে ইজ, এরপরে ভুল ভাবে পাস করে গেছে ফর লাভ এবং বাই ই থেকে হবে আস, তাহলে আওয়ার কান্ট্রি ইজ লাভ বাই আস। কি কি কাজ করলাম আমরা অবজেক্টকে, হ্যাঁ প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট তৈরি করলাম, দেখো তাহলে এক নম্বর কাজটা কি করলাম অবজেক্টকে সাবজেক্ট করলাম। এবার দ্বিতীয় কাজটা কি, এই যে একটা ভার্ব কিছু প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার করছি আমরা, এখানে এরপরে ভুল ভার্বের পাস্ট পার্টিসিপল, তিন নাম্বার কাজটা কি আমাদের ভুল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং চতুর্থ নাম্বারে আমরা কি কাজ করলাম বাই ব্যবহার করেছি বাই, এবং পঞ্চম নাম্বারে আমরা যে কাজটা করলাম যে আমাদের সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, সাবজেক্টকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। তাহলে এইভাবে আমরা এই নিয়মগুলো ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। আমরা আরেকটু দেখি, আমরা তোমাদের বোঝার সুবিধা থেকে আরো একটা দুটো এক্সারসাইজ দেখাই। উই মেড হিম ক্যাপ্টেন, আর্টিকেল ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানে দেখো হিম ক্যাপ্টেন, এখন এখানে একটা পার্সোনাল অবজেক্ট আছে হিম, হিম থেকে আমরা সাবজেক্ট হিসেবে কি দিতে পারি, মেইন হচ্ছে পাস্ট ফর্ম, এই পাস্ট ফর্ম হওয়ার কারণে ওয়াজ বা সেক্ষেত্রে ওয়াজ ব্যবহার করলাম, এরপর ভুল ধরে পাস্ট পার্টিসিপল ফর্ম মেইড, এবং অতিরিক্ত যদি কোনো নাউন থাকে সেটি ব্যবহার করলাম বাই, এবার এই সাবজেক্ট থেকে ব্যবহার করলাম অবজেক্ট। কী কী কাজ করলাম তোমাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের ভয়েস চেঞ্জ করতে বলো তো কী কী কাজ করতে হয়। যদি মনের ভিতরে সেই কথাগুলো রেখে তুমি হ্যাঁ ব্যবহার করো তাহলে সহজে হয়ে যাবে। এক নম্বর কাজ করলাম আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে হি থেকে হি, এবার মূল ভার্বের টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব অর্থাৎ পাস্ট ফর্ম হলে ওয়াজ ব্যবহার, হির সাথে যেহেতু ওয়াজ ব্যবহৃত হয় সেহেতু আমরা ওয়াজ ব্যবহার করলাম। এরপরে দ্বিতীয় নম্বর কাজ ভুল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর এবং বাই সাথে সাবজেক্ট কি অবজেক্ট, এর মাঝামাঝি কোনো শব্দ থাকলে আমরা মূল ভার্বের পরে সেটি ব্যবহার করতে পারব। তো বন্ধুরা এভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। আর এই ভয়েসগুলো করতে হলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো তোমাদের একটু বেশি চর্চা করে নিতে হবে। তুমি যদি ভার্বের ফর্মগুলো না বুঝতে পারো তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো আশা করি কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় বিষয়টি তোমরা বুঝতে পেরেছ, এবং প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের মধ্যে বিষয়টা খুব সহজ এবং সাবলীলভাবে ধারণ করবে। আলোচনা আজকে পর্যন্তই থাকবে ইনশাল্লাহ, আবার পরের ক্লাসে এই পার্ট ফোর নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে হয়তো কীভাবে বেসিক থেকে অ্যাক্টিভ করতে হয় সেগুলো আমরা দেখব।
আর অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, আমরা হচ্ছি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। অর্থাৎ যত সৃষ্টি আল্লাহ তাআলা পৃথিবীতে করেছেন তার মধ্যে আমরাই হচ্ছি সেরা। সেই সেরা বা শ্রেষ্ঠত্বকে বজায় রাখতে হলে কিন্তু আমরা শুধু শুধুই স্বাভাবিক মানুষ হিসাবেই জীবনযাপন করলেই হবে না, আমাদের কিছু অসাধারণ গুণ অর্জন করতে হবে। হ্যাঁ, অসাধারণ গুণ অর্জন করতে হবে, আর সেই গুণগুলো কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলার দেওয়া নির্দেশগুলো পালন করার মাধ্যমেই অর্জন করা সম্ভব। সুতরাং সকলেই ধর্মীয় আইন মেনে চলি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা যে কাজে খুশি হন জেনে জেনে সেগুলো করি, যে কাজগুলোতে আল্লাহ অসন্তুষ্ট হন সে কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি, তবেই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করবেন। আজকের মধ্যে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।